আজ 12ই অক্টোবর, আর এই মুহূর্তে বাজে ঘড়িতে 4:35। তো আজকে আমি চলে এসেছি কল্যাণীতে, আর এখানে আসার উদ্দেশ্য একটাই, তোমরা সবাই জানো কল্যাণী মানেই কিন্তু এই বছর দুর্গাপূজা, কল্যাণী আইটিআই মোড়। আর এবছর কিন্তু এনাদের থিম হচ্ছে গ্র্যান্ড লিসবন, এটা নতুনভাবে বলার কিছুই নেই। যারা আমার চ্যানেল ফলো করো তারা জানো অনেক ভিডিও কিন্তু আমি এনেছি এখানকার প্রস্তুতি ভিডিও। আর আজকে কিন্তু এনাদের শুভ উদ্বোধন আছে, তো সেই উদ্বোধনটাই কিন্তু আর কিছুক্ষণের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি করবেন। তারপরে হয়তো আমরা ভেতরে ঢুকে হয়তো ভিডিও করতে পারবো, পুরো বিষয়টাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো, বেশি কথা বাড়াবো না, সহজে সহজে ভিডিওর মূল পড়বে। চলো একদম স্পটে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছি। আমরা অলমোস্ট স্পটে পৌঁছে গেছি, আর স্পটে ভিড় দেখো তোমরা, এই পুজোটা এতটাই ক্রেজ এবছর, আজকে এখানে প্রচুর ভিড় আমি দেখতে পাচ্ছি। আর যত টাইম যাচ্ছে তত কিন্তু এখানে ভিড় বাড়ছে। আর এই মুহূর্তে দেখো বাইরে থেকে তোমাদের আমি দেখাচ্ছি মণ্ডপটা, দেখো পুরোপুরি কমপ্লিট, আর কি সুন্দর লাগছে দেখো মণ্ডপটা। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এই মুহূর্তে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু ভার্চুয়ালি উদ্বোধন করছেন, বিভিন্ন ক্লাবে কলকাতা থেকে শুরু করে জেলারও বিভিন্ন ক্লাবে উদ্বোধন করছেন। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এখানে উদ্বোধনের অনুষ্ঠানটা হবে। তো বন্ধুরা এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু উদ্বোধন হবে। তার আগে তোমাদের বাইরে থেকে লাইটিংটা দেখিয়ে দিচ্ছি, দেখো বন্ধুরা কি সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা, অপূর্ব লাগছে কিন্তু, আমার নিজের বলার কিছু নেই, তোমরা জাস্ট দেখো আর এনজয় করো। আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে, ও মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে। তুই আসবি বলে ওরা সে পথে দেমোদর ঠাই তোর চরণ তলে। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এই মুহূর্তে কিন্তু আমি সাইডের একটা অংশে আসি, এই সাইড থেকে তোমরা মণ্ডপটা দেখো, এখানে কিন্তু লাইটিংটা আরো ভালো মতন বোঝা যাচ্ছে। আর অ্যাকচুয়ালি এই যে জায়গাগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু মানে বক্স, একটা কাচের বক্সের মতো করে তার মধ্যে কিন্তু লাইটগুলো রাখা হয়েছে আর কি, লাইটগুলো ঘুরছে এদিক ওদিক, আর সেটারই কিন্তু রিফ্লেকশনটা খুব ভালো মতন পড়ছে। দেখো এখানে একটা বক্স আছে, এখানে একটা বক্স আছে, চারিদিকে কিন্তু বক্স আছে এইসব সাইডে। আর যে নৌকার জিনিসগুলো আমি দেখেছিলাম প্রস্তুতি ভিডিওতে স্ট্রাকচারে, সেই নৌকা স্ট্রাকচারগুলো ঠিক এইসব জায়গায় ইউজ করা হয়েছে। ও মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে। বন্ধুরা মণ্ডপের ভেতরের দিকে চলে এসেছি, এই যে বাউন্ডারিটা তার ভেতরে চলে এসেছি, বাইরে দেখো প্রচুর ভিড়। যাই হোক এবার মণ্ডপের দৃশ্যটা তোমাদের দেখাচ্ছি, সামনে দেখো ফোয়ারার কাজ হয়েছে, কি সুন্দর লাগছে দেখো জায়গাটা, লাইটিংগুলো অনবদ্য হয়েছে। আর এই ফোয়ারার সাথে গ্র্যান্ড লিসবন কম্বিনেশনটা কিন্তু অসাধারণ, এখনও তো নিচে লাইটিংগুলো হয়নি, লাইটিংগুলো হলে না অপূর্ব লাগবে দেখতে। দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে, তুই আসবি বলে ওরা সে পথে দেমোদর ঠাই তোর চরণ তলে। বাইরেটা কিন্তু বিভিন্ন টাইপের গার্ডেন করা আছে দেখতেই পাচ্ছ তোমরা, মধ্যেখানে আছে ফোয়ারা, আর দু সাইডে কিন্তু আছে গার্ডেন, ওই সাইডেও আছে এই সাইডেও আছে। আর গার্ডেনের সামনে লাইটিংটা দেখো অপূর্ব করে সাজিয়েছে কিন্তু জায়গাটা। ও মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে। তোমাদের তখন বাইরে থেকে লাইটিংগুলো দেখাচ্ছিলাম, এখন আমি ভেতরে চলে এসেছি, এখান থেকে তোমরা লাইটিংগুলো দেখো, বিভিন্ন টাইপের কাঁচের শোকেসের মধ্যে কিন্তু এই লাইটিংগুলো রাখা হয়েছে। আর এই হচ্ছে সামনে থেকে মণ্ডপটা দেখো। উড়ে তুই আসবি বলে মোরা সে পথে দেমোদর ঠাই তোর চরণ তলে। ভেতরে প্রবেশ করার আগে তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই, সামনে দেখো নৌকার মতো একটা স্ট্রাকচার করা আছে, আমি প্রস্তুতি ভিডিওতে তোমাদের দেখেছিলাম নৌকার মতো বিভিন্ন টাইপের স্ট্রাকচার কিন্তু করা হচ্ছে, তার মধ্যে সামনে একটা আছে আর সাইডে কিন্তু বিভিন্ন টাইপের নৌকার স্ট্রাকচারদের সাজানো হয়েছে। এবার চলো আস্তে আস্তে আমার ভেতরের দিকে যাই। যেদিন আমি মণ্ডপের ভেতরের প্রস্তুতি ভিডিও তোমাদের উপরে দেখিয়েছিলাম সেদিন তো লাইটিংয়ের অ্যারেঞ্জমেন্টটা অতটা ভালো ছিল না, এই মুহূর্তে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে।
লাইটিংয়ের অ্যারেঞ্জমেন্টটা অসাধারণ, তোমাদের আস্তে আস্তে এক্সপ্লেন করছি। এখানে দেখো বিভিন্ন টাইপের ঝাড়পাতি লাগানো আছে মণ্ডপের ভেতরে ঢোকার আগেই, আর এই লাইটিংগুলো এমনভাবে করা হয়েছে না, অরিজিনাল কাজ দিয়ে তৈরি করা হয়েছে পুরো মণ্ডপটা। আর লাইটিংগুলো দেখো সাইড থেকে কিন্তু লাইটিংগুলো ফেলা রয়েছে, সেই জন্য রিফ্লেকশনের মাধ্যমে অপূর্ব লাগছে কিন্তু দৃশ্যটা। শুভ আগমন পঞ্চমীতে ভরে গানের ভুবন, ষষ্ঠী আর সপ্তমী প্রাণের স্পন্দন, লুমেরাসি এবার তোরা বাসন চতুর্থীতে। এখানে মানে বিভিন্ন টাইপের অনুষ্ঠান চলছে, সেজন্য চেয়ার ফেয়ার পাতা আছে। তোমরা যখন এখানে আসবে এত কিছু থাকবে না, তোমরা এখানে অনায়াসে কিন্তু প্রতিমা দর্শন করতে আসবে। আমি তোমাদের মণ্ডপের ভিতর চিত্রটা শেয়ার করে দিচ্ছি। দেখো এখানে কিন্তু ছোট ছোট ঝাড়পাতি লাগানো আছে, দেখতে পাচ্ছি ছোট ছোট ঝাড়পাতি ওই সাইডে, কিন্তু সুন্দর ঝাড়পাতি। মানে বলতে গেলে মণ্ডপের ভেতরে কিন্তু বিভিন্ন জায়গায় ছোট ছোট ঝাড়পাতি দিয়ে সাজানো হয়েছে। আর ওপরে দেখো, ওপরে কিন্তু এখানে একটা বড় ঝাড়পাতি লাগানো আছে, আর যেখানে প্রতিমা রাখা হয় আর কি, তার সামনে কিন্তু একটা বড় ঝাড়পাতি লাগানো আছে। তো এই হচ্ছে মণ্ডপের ভেতরের দৃশ্য। আর যেহেতু অরিজিনাল কাজ দিয়ে পুরোপুরি মণ্ডপটা তৈরি করা হয়েছে, লাইটিংয়ের রিফ্লেকশনেই কিন্তু মণ্ডপের সৌন্দর্যটা অনেকটা বেড়ে গেছে। শুভ আগমন পঞ্চমীতে ভরে গানের ভুবন, ষষ্ঠী আর সপ্তমী প্রাণ। মণ্ডপের সাইডগুলোতে বিভিন্ন টাইপের ডিজাইনিং করা হয়েছে। এখানে একটা ঘটি ডিজাইনিং আছে, এপাশে কিন্তু অন্য টাইপের একটা ডিজাইনিং আছে। অ্যাকচুয়ালি বলতে গেলে ডিজাইনিংয়ের যে কাজগুলো না, অনেক ডিটেলিংটা অনেক বেশি। ওই পাশে ডিজাইনগুলো দেখালে তোমরা একটা ভালো মতন বুঝতে পারবে। এপাশে একটা গাছের ডিজাইন আছে, এপাশে একটা ঘটির ডিজাইন আছে, এপাশে কিন্তু মধ্যেখানে একটা অন্য টাইপের একটা ডিজাইন আছে। মোটামুটি এরকম বিভিন্ন টাইপের ডিজাইন দিয়ে কিন্তু মণ্ডপের ভেতরটা কিন্তু সাজানো হয়েছে। একটা ডিজাইন না দেখালেই নয়, এখানে দেখো পুরো শঙ্খের ডিজাইন, যেটা প্রস্তুতি ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম। বিশেষ করে এই ডিজাইনটা আমি তোমাদের বেশি দৃষ্টি আকর্ষণ করেছিলাম, তখন তো অত স্পষ্টভাবে দেখাতে পারিনি, এখন তো পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে। এই দৃশ্যগুলো দেখানোর একটাই উদ্দেশ্য, ডিটেলিংয়ের কাজটা তোমরা একবার দেখো। পুরো মণ্ডপটা জুড়ে কিন্তু ডিটেলিংয়ের কাজটা অনেক বেশি এই মণ্ডপে। এই একটা ঝাড়পাতি আমি দেখতে পাচ্ছি, এটা কিন্তু একটা অন্য টাইপের ঝাড়পাতি, আমি তো কোনোদিন দেখিনি এরকম ঝাড়পাতি। যাই হোক, এই বিভিন্ন টাইপের এই মণ্ডপে কিন্তু বিভিন্ন টাইপের নতুনত্ব জিনিসপত্র আমি দেখতে পাচ্ছি। প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে, তুই আসবি বলে মোরা সে পথে। এইখান থেকে উপরের দৃশ্যটা তোমরা একবার দেখে নাও, এখানে ঝাড়পাতি লাগানো আছে, ডিজাইনিংটা কিন্তু অপূর্ব। যখন আমি প্রস্তুতি ভিডিও করতে এসেছিলাম, তখন তোমাদের আমি দেখেছিলাম একটা কিছু বাসের স্ট্রাকচার কিন্তু হ্যাঙ্গিংভাবে কিন্তু সাইড দিয়ে বেরিয়েছিল। আমি তখন বুঝতে পারিনি যে কী হবে, সেই জিনিসটা কিন্তু এরকমভাবে সাজানো রয়েছে। এটা কিন্তু আমার ইউনিক লেগেছে কাজটা, আর এটাও কিন্তু মণ্ডপের সৌন্দর্যটা কিন্তু অনেকটা বাড়িয়ে দিয়েছে। মানে বলতে পারো কিছুটা ওই কার্নিসগুলো হয় না সেরকম টাইপের কিন্তু এখানে কাজটা করা হয়েছে। তার ওপরে কিন্তু বিভিন্ন টাইপের ডিজাইন আছে, ওপরে কিন্তু ঝাড়বাতি আছে, একটা অপূর্ব কাজ। প্রতিমাকে তোমরা দেখো বন্ধুরা, অপূর্ব কিন্তু প্রতিমা। দিয়ে পেছনের চালচিত্রগুলো দেখো, বিভিন্ন টাইপের মুক্তদের কাজ কিন্তু আমি চালচিত্রে দেখতে পাচ্ছি। আর প্রতিমাকে কিন্তু একটা মানে 50 কেজি সোনার অলঙ্কার দিয়ে প্রতিমাকে সাজানো হয়েছে, অপূর্ব লাগছে প্রতিমাকে। অষ্টমীতে মাগত অঞ্জলি, সন্ধি পুজোর মাখাত না ভুলি, নবমীর আরতির কি যে চমক, দেমা তুই শক্তি পথ কর না আলোক। অষ্টমীতে মাগো তোর অঞ্জলি, সন্ধি পুজোর মাখাত না ভুলি, নবমীর আরতির কি যে চমক, দেমা তুই শক্তি পথ কর না আলোক, আশীর্বাদ মাথায় রাখ ওদের লুমিনাস।
তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, এখানে যতটুকু শেয়ার করা ছিল সব কিছু শেয়ার করে দিয়েছি এবং তোমাদের জানিয়ে দিই এনাতে তো আজকে ভার্চুয়ালি উদ্বোধন হয়ে গেল। আর জনসাধারণগণ অর্থাৎ তোমরা যদি এখানে আসতে চাও তাহলে কিন্তু তোমরা দ্বিতীয়তে এসো, দ্বিতীয় থেকে কিন্তু সমস্ত জনসাধারণের জন্য কিন্তু মণ্ডপটা খুলে দেওয়া হবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এখন বাজে 7:05, আমাকে এখন কলকাতা ফিরতে হবে। কলকাতা ফিরে কিন্তু আজকেও ওখানেও কিন্তু বেশ কিছু পুজো মণ্ডপ ওপেনিং আছে, দেখা যাক কোন পুজোটা কভার করা যায়। যাই হোক, আজকের মতো টাকা খুব তাড়াতাড়ি বেশি নতুন একটা ভিডিওর সাথে তদন্ত হচ্ছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ক্যালকাটার ছবিকে যারা সবসময় জুড়ে থাকবে তার কালে অনেক অনেক মজায় চলে তারা। ও মা দুর্গা আজ ভক্তি ভরে তো নাম জানাই তোরে, দু হাত জুড়ে তুই আসবি বলে মোরা সে পথ চেয়ে, দেবদের ঠাই তোর চরণ তলে।